পঞ্চায়েত ভোটের আগে মিড ডে মিল নিয়ে বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার মিড ডে মিলে মাংস ডিম ফলের টাকা বরাদ্দ করল স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের সমস্ত জেলা শাসকদের এই সংক্রান্ত পাঠানো হয়েছে বলে নবান্ন থেকে। আর এবার থেকে রাজ্যের সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের পাতে ভাত ডাল তরকারি পাশাপাশি থাকবে মুরগির মাংস, ডিম থাকবে ফলও। সপ্তাহে 3 দিন ডিম এবং মৌসুমি ফল দেওয়া হবে। আর এজন্য মোট রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত 370 কোটি টাকা। প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু অতিরিক্ত 20 টাকা খরচ করা হবে। এক মাসে পড়ুয়া পিছু মোট 300 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 4 মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কোণঠাসা রাজ্যের শাসক দল। আর তাই গ্রামাঞ্চলের প্রান্তিক শ্রেণীর মানুষের আস্থা ফিরে পেতে মিড ডে মিলে ডিম মাংস ফল দেওয়ার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। চাল চুরি থেকে নিম্নমানের খাবার পরিবেশন, কম ছাত্রকে খাইয়ে বেশি ছাত্র দেখানোর মতো নানা অভিযোগের আগে স্কুলের প্রধান শিক্ষক গিরায়ের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল জেলায় জেলায়। প্রসঙ্গত, মিড ডে মিলে 60% বরাদ্দ করে কেন্দ্র, বাকি 40% আসে রাজ্য থেকে। মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ পড়ুয়ারা, অভিভাবকদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোরও। আর তাই পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একটা সরকারি কর্মচারী সে অন্তত খাবার টাকা পায়। একটা গরিবের বাচ্চা যখন স্কুলে যায় সে না খেয়ে যায়, তার খাওয়াটা আরো বেশি এসেনশিয়াল। কালকে জেনারেশন তৈরি হয়, এরা বুঝতে পারবে না তেলের মাথায় তেল নয়, যে নেই যার তার পেছনে দাঁড়াও, এটা প্রায়োরিটি হওয়া উচিত।